আমি বুড়ো মানুষ, আমার গল্প বলা উচিত হবে? হবে? আপনার কি বলেন? বলেন, বলবো বলবো? ওই বুড়ো লোকটা আগেই বলে হ্যাঁ হবে হবে হবে। কায়দা কত! শোনেন, দাঁড়ায় সবাতলি, যদি দুই একটা হাসির গল্প না বলি, যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি, ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর শুনেছি খুব রস ছিল, তা বুঝি রাজনীতি করতে গিয়ে শুকিয়ে গেল, আগের মতো নাই। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠার স্বভাব যায় না। কায়দা আছে? উনি কয় গাজার গল্প, এ তো মারাত্মক রে। না আমি ওই, শোনেন, যে গল্প যখন লাগে ওইটা লাগাই সবার পুরো ভাগে। আমি আন্দাজে টেনে ধরিয়ে গাজার গল্প বলবো আসরে, ওটা হয় না, লজ্জা লাগে। আমি কি বললাম, এর চাইতে ভালো আমি পারবো না। এক ভদ্রলোকের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। ডাউন বোঝেন তো? গ্রামে গ্রামে। তার শ্বশুর বাড়ি ভালো মন্দ খাবার পরে মিনি বাসে চড়িয়ে ফিরছে নিজের ঘরে। এত খাওয়া খেয়েছে উদরপুরে, ওই জীবন বাবাজির ঘরে যাব না আজকে খাওয়া হয়েছে। ওই রকম যদি 10-12 জন জীবনের বাড়িতে কেউ খায়, তাহলে জীবন চলে যাবার মতো পরিস্থিতি হয়। আমার ড্রাইভার গানের আসরে আসার আগে 250 টাকা নিয়ে গেছে আমার কাছে থেকে ট্যাবলেট কেনার জন্য। ভালো খাওয়া খাবার পরে যখন উঠেছে ওই মিনি বাসের ভিতরে, সব কিছুই ভালো ছিল, কিন্তু ওর মধ্যে ওই যে কলার ডালটা খেলো না, কলার ডাল চেনেন তো, কালাই কালাই মাসকলাই, ওটা থাকে একটু তেল তেলিয়ে, সব কয়টারে মিশাইয়ে নিয়ে তেল তেলে ক্যালকেলে অবস্থায় পিছনের দিক চলে আসছে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। কি মা বলবো তো নাকি, আমাকে আপনারা খারাপ ভাববেন না, থাকার বলবো না, বলবো আমাকে মানা করেন তো আমি না বলে যাই নাকি। এইবার যখন বাসে ব্রেক করছে আর সামনের দিকে ঝুঁকিয়ে যাচ্ছে আর পেটে চাপ খাচ্ছে আর ভেতরে তো বায়ু জমা হয়ে গেছে, দুই এক চাপ খাবার পরে বায়ু তো বেরোবার চেষ্টা করে, ওর ভাগ্য ভালো ওঠে নাই উপরে, নিম্ন দ্বারে গেছে সরি। ওটাকে কি যেন বলে ওই সাউন্ডটাকে, কি বলে মা, কি, আরে ওই রকম পাদ, একেবারে ওই রকম পাদ বলে নাকি, বলতে বায়ুকম্প। একেবারে সহজ ভাষা পাদ, ভালো রসিক মানুষ। এত দুর্গন্ধ রে ভাই, ওই রকম দুর্গন্ধে কারোর টেকার কায়দা নাই। এক ভদ্রলোক বলছে, দাদা কাজটা কে করছেন, ভালো হচ্ছে না, আপনি নেমে যান বাস থেকে। ও ভাবলো ভালো যখন হচ্ছে না আমি একটু ভালো করার চেষ্টা করি, একটু দুই পা আর পিছন দিকটা একটু চেপে ধরি, একটু ভালো করি, চেপে ধরেছে। আবার যখন ব্রেক বসেছে, পেটে চাপ লেগেছে, এইবার বেরিয়েছে কিন্তু সাউন্ডটা আগের মতো না, একদম সরু, এমন ভাবে নাসিকা রন্ধ্রে প্রবেশ করে। বাবা, ওই ভদ্রলোক আবার উচ্চস্বরে বলছে, এ দাদা কে কাজটা করছেন, ভালো হচ্ছে না, টেকা যাচ্ছে না। ও ভাবলো এখনো ভালো হয়নি গো, তাহলে আরেকবার চেষ্টা করি দেখি। আবার চেপিয়ে ধরিয়েছে, আরো জোরে চেপিয়ে ধরিয়েছে। এবার আবার যখন ব্রেক কষেছে, সামনে ঝুঁকিয়ে পড়িয়েছে, আর ও তো আবলা জাত বাতাস, ও এখন বেরোবার জন্যে যেটুক ফাঁকা পেয়েছে আর কি,
এবার আরো মারাত্মক গন্ধ, বিশ্রী গন্ধ। ওই লোকটা খেপে উঠে ডাক দিয়ে বলে ওই লোকের নিকটে, কাজটা কে করছে? বারবার বলছি ভালো হচ্ছে না। তখন ওই ভদ্রলোক বলছে, দাদা কাজটা আমিই করেছি, আপনার কথা শোনার পরে তিনবার চেষ্টা করেছি ভালো করার, এর চাইতে আমি ভালো আর পারবো না। জয় রাধে, নিতাই গৌর হরি বল।